नमस्कार देखছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা শুরু করছি এই মুহূর্তে শুরুতেই যে খবরের দিকে নজর রাখব বিচারপতি নিয়োগে আপত্তি মাদ্রাজ হাইকোর্টে ভিক্টোরিয়া গৌরীর নিয়োগ নিয়ে আপত্তি সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিষয়টি খতিয়ে দেখবে গৌরীর বিরুদ্ধে ঘৃণাভাষণের অভিযোগ রয়েছে এবং বিজেপির সঙ্গেও সরাসরি যোগ রয়েছে গৌরীর এমনটাই অভিযোগ উঠেছে মাদ্রাজ হাইকোর্টে গৌরীর নিয়োগের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলা যে খবরের দিকে নজর রেখেছি আমরা বিচারপতি নিয়োগে আপত্তি মাদ্রাজ হাইকোর্টে ভিক্টোরিয়া গৌরীর নিয়োগ নিয়ে আপত্তি সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে গৌরীর বিরুদ্ধে ঘৃণাভাষণের অভিযোগ রয়েছে এবং বিজেপির সঙ্গে সরাসরি যোগ রয়েছে গৌরীর এমনটাও অভিযোগ রয়েছে মাদ্রাজ হাইকোর্টে গৌরীর নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা বিচারপতি নিয়োগে আপত্তি মাদ্রাজ হাইকোর্টে ভিক্টোরিয়া গৌরীর নিয়োগ নিয়ে আপত্তি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ দিব্যেন্দু বিচারপতি নিয়োগে আপত্তি ঠিক কি জানতে পারছে বিষয় দেখো সুপ্রিম কোর্ট এবং হচ্ছে বিচার ব্যবস্থা এবং প্রশাসন দুইয়ের মধ্যে যে একটা সংঘাতের আবহ সেই আবহের মধ্যে কিন্তু ইতিমধ্যে যে সুপ্রিম কোর্টের কলেজিয়াম সেই কলেজিয়াম পাঁচজন বিচারপতিকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগের যে কলেজিয়ামের যে রেকমেন্ডেশন ছিল সেখান থেকে কিন্তু কেন্দ্র নোটিফাই করে কিন্তু এরপরেই যে ব্যাপারটা উঠে আসে যে এই ভিক্টোরিয়া গৌরীর যে অতিরিক্ত বিচারপতি হিসাবে মাদ্রাজ হাইকোর্টে তার যে নিয়োগ সেই নিয়োগকে চ্যালেঞ্জ করে মাদ্রাজ বার অ্যাসোসিয়েশন তারা কিন্তু রাষ্ট্রপতি এবং দেশের প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চৌধুরীর কাছে তারা একটি চিঠি লেখে এবং একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে যাতে বলা হয় যে এই বিচারপতি অর্থাৎ ভিক্টোরিয়া গৌরী তার সঙ্গে বিজেপি এবং আরএসএস এর একটা বিভিন্ন সময়ে একটা সরাসরি যোগ ছিল এবং বিভিন্ন সময় তিনি যে ইন্টারভিউ দিয়েছেন তিনি আরএসএস এর একটা পুস্তিকাতে তিনি 2012 সালে একটি প্রবন্ধ লিখেছিলেন এই প্রবন্ধ এবং তার যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ কোথাও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি একটা ঘৃণা ভাষণের ব্যাপার উঠে এসেছে অর্থাৎ খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি তার যে বিরূপ মন্তব্য একজন বিচারপতি যদি এই ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিরূপ মন্তব্য করতে পারে তাহলে বিচারপতি হিসাবে তার যে নিয়োগ এবং বিচারপতি পদে বসার পরে তার যে বিচার ব্যবস্থাটা তার যে বিচার প্রক্রিয়াটা সেখানে কোথাও একটা সমস্যা হতে পারে যে কারণে মাদ্রাজ হাইকোর্টের যে বার অ্যাসোসিয়েশন সেই বারের কিন্তু যে অভিযোগ সেই অভিযোগ যে মামলা দায়ের হয়েছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন বলে জানিয়েছেন আগামী শুক্রবার এই মামলা শুনানি হবে এবং তখন কিন্তু জানা যাবে যে এই ভিক্টোরিয়া গৌরীকে আদৌ মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ করা যাবে কিনা কারণ যে পাঁচজন বিচারপতি নিয়োগ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সময় জলঘোলা হয়েছে বিভিন্ন বিতর্ক হয়েছে আদৌ যে সমস্ত দেশের বিভিন্ন হাইকোর্টে যে শূন্য পদ তৈরি হয়েছে সেই শূন্য পদে আদৌ নিয়োগ হচ্ছে না কলেজিয়ামের সঙ্গে কেন্দ্রের সঙ্গে একটা কোথাও সংঘাতের আবহ তৈরি হয়েছে এই আবহ কিন্তু আরো বেড়ে গেল এই ভিক্টোরিয়া গৌরীর যে নিয়োগ সেই নিয়োগ আদৌ সেরা সম্ভব কিনা ভিক্টোরিয়া গৌরীর মতো একজন মানুষকে যার সঙ্গে বিজেপি সরাসরি যোগ রয়েছে যিনি বিভিন্ন সময় তার যে বক্তব্য তাদের কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি ঘৃণাভাষণের বিষয়টা উঠে এসেছে তাকে আদৌ কোন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে হলেও নিয়োগ করা যায় কিনা সেই প্রশ্ন তিনি তুলে দিয়েছে এবং এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা জানতে পারবো আগামী শুক্রবার যেখানে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পরিষ্কার বলে দিয়েছেন তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই মামলাটি শুনবেন একেবারেই অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ বিচারপতি নিয়োগে আপত্তি মাদ্রাজ হাইকোর্টে ভিক্টোরিয়া গৌরীর নিয়োগ নিয়ে আপত্তি সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে বিজেপির সঙ্গে এবং আরএসএস এর সঙ্গে সরাসরি যোগ রয়েছে গৌরীর মাদ্রাজ হাইকোর্টে গৌরীর নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা আগামী শুক্রবার এই মামলার শুনানি রয়েছে এই মামলাটি শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ বিচারপতি নিয়োগে আপত্তি মাদ্রাজ হাইকোর্টে ভিক্টোরিয়া গৌরীর নিয়োগ নিয়ে আপত্তি আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি We'll be right back.
যে খবরের দিকে আমরা নজর রেখেছি বিচারপতি নিয়োগে আপত্তি মাদ্রাজ হাইকোর্টে ভিক্টোরিয়া গৌরীর নিয়োগ নিয়ে আপত্তি মাদ্রাজ হাইকোর্টে গৌরীর নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা আগামী শুক্রবার এই মামলার শুনানি রয়েছে এই মুহূর্তে এখন এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।